ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনের মাঠ। বরিশাল দুই আসনের বানারীপাড়ার উদয়নকাঠিতে মঙ্গলবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী ফাইজুল হক রাজুর কর্মীদের উপর হামলা করা হয়। এ সময় 16টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ ওঠে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। আহত হন অন্তত 20 জন। আমাদের শার্ট প্যান্ট ঠিক আছে এবং এই যে হাতে আঘাত, তারপরে ঘাড়ে আঘাত ঠিক আছে, আমাদের উপরে নির্মমভাবে মারধর করছে। তারা পরিকল্পিতভাবে কিছু পুরাতন গাড়ি বাইশারিতে আগেই রেখে তারা অগ্নিসংযোগ করেছে এবং এটা আওয়ামী লীগকে উপর দায় দেওয়ার জন্য। এদিন বিকেলে বরিশাল পাঁচ আসনে নগরীর বরতলায় আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামীমের বাসার সামনে প্রচারণা চালাতে যান স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের স্ত্রী মিফতাহুল জান্নাত লুনা ও তার কর্মীরা। এ সময় প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে নৌকার কর্মীদের বিরুদ্ধে। এতটুকু জায়গার মধ্যে আমাদেরকে ঘেরাও করে ফেলছে। সামনে আমাদের চাচি ছিলেন, উনি মুরব্বী মানুষ, উনি সামনে একটা মেরে ফেলে উনাকে একটা ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে উনাকে হাত ধরে ছুঁড়ে ফেলছে। দুই মেশিন সামনাসামনি সামান্য কিছু কথা কথোপকথন কিছু কাটাকাটি আর কিচ্ছু না। বরিশাল তিন আসনের বাবুগঞ্জেও স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ ওঠে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর সমর্থকদের বিরুদ্ধে। আহত হয়েছে 3 জন। তারা ভোট রিগিং করার জন্য প্রিপারেশনের প্রথমিক তারা এই এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য, যিনি আওয়ামী লীগের উপজেলা শাখার সদস্য তার উপর আক্রমণ করেছে। এদিকে লক্ষ্মীপুর চার আসনের কমলনগরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন 5 জন। এ সময় ভাঙচুর করা হয় 6টি মোটরসাইকেল। এদিন খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িতে নৌকা প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন আওয়ামী লীগের কর্মীরা। এ সময় তাদের উপর হামলা করে দুর্বৃত্তরা, আহত হন 5 জন। এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপকে দোষারোপ করছেন নৌকা প্রতীকের প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।